সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন যুক্তরাজ্যে এক সংক্ষিপ্ত সফরে এলে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী পরিবারের পক্ষ থেকে এক মত বিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এ মত বিনিময় ও নৈশভোজটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান সায়েদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, ডাবি এম রাজ্জাক, নাজিম উদ্দিন, খালেদ আহমেদ জয়, আব্দুল মুকিত ও মাহবুব হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়, শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।